ফেসবুক ইউটিউব কারোর পাল্লাই পড়ে নিজের ঈমানটাকে হারাবেন না রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিস ওয়া আখির জাম ফি আখির জামানি আদাজ্জালুনা কাযাবুন ওয়া ইয়াতুমুনা মিনাল আহাদিস তোমাদের সামনে আখেরি জামানাতে কিছু মিথ্যাবাদী প্রতারক টুপিওয়ালা দাড়িওয়ালা বক্তা বের হবে নবী বলেছেন তারা এমন এমন হাদিস তোমরাকে শোনাবে তোমরা শুনে মনে করবে আমার বাপ দাদাও জন্মে শুনেনি হচ্ছে না হচ্ছে না জোরে বলে এরকম হাদিস শোনা যাচ্ছে কি যাচ্ছে না আর নবী 1000 বছর আগে বলে দিয়েছেন কিছু মিথ্যাবাদী প্রতারক বের হবে তারা হাদিস শোনাবে তোমরাকে তো তোমরা শুনে বলবে আমার বাপ দাদাও এমন হাদিস শুনেনি কখন কি করবে তোমরা কি করবে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহ তাআলা হুকে রাসূল বলছেন ওই সময় পূর্ববর্তী আলেমদের অনুসরণ করবে জোরে বলেন আগেকার আলেমরা কি করেছে ওইটা তোমরা ফলো করিও নতুন আলেমদের পাল্লাই পড়ে যেও না জোরে বলেন নতুনদের পাল্লাই পড়ে তোমরা খিচুড়ি বন্ধ করে দিও না হালুয়া রুটি বন্ধ করে দিও না মাটির পরে দোয়া বন্ধ করে দিও না ইয়া নবী বন্ধ করে দিও না তোমরা এগুলো করে যেও পূর্ববর্তী আলেমরা যা করেছে সেটাকে ফলো করিও নতুনদের পাল্লাই পড়ো না আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলেন আমিন